প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজের পড়ুয়া রয়েছো, তোমাদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এক, তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছো, তোমাদের ক্লাসের অফিসিয়াল যে রুটিন রয়েছে সেটা আলোচনা করব। দুই, তোমাদের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপার, ফ্রি টেস্ট পেপার কবে তোমরা হাতে পাবে তা নিয়ে কি আপডেট রয়েছে অফিসিয়াল সেটা শেয়ার করব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এ অফিসিয়াল ওয়েবসাইটে কি নতুন বিজ্ঞপ্তি দেওয়া হলো তা নিয়ে আলোচনা করব এবং পরীক্ষার কি হবে। আর তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো, তোমাদের অড সেমিস্টারের যে পরীক্ষা আছে সেটা কি এই মুহূর্তের জন্য স্থগিত হয়ে যাচ্ছে, যেটা তোমাদের অধিকাংশ ছাত্রছাত্রীর প্রশ্ন, তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এই মুহূর্তের অফিসিয়াল তথ্য অনুযায়ী। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। ব্যক্তিগতভাবে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। বন্ধুরা, তোমরা সকলেই জানো ইতিমধ্যে আমাদের রাজ্যের স্কুল কলেজ সমস্ত কিছুই বন্ধ, কিন্তু সামনে রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। আমি যেমনটি বলেছি, প্রত্যেকটা বোর্ড শেষ পর্যন্ত চূড়ান্ত ও প্রস্তুতির সাথে পরীক্ষা নেওয়ারই চেষ্টা করবে, যেটা আগের বছরও চেয়েছিল, তার আগের বছরও চেয়েছিল। পরিস্থিতি যদি স্বাভাবিক না থাকে সেটা অন্য ব্যাপার। সেই একই রকমভাবে আরও একটি নতুন প্রকল্প ক্লাস নেওয়ার জন্য কিন্তু শুরু করেছে আমাদের রাজ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের, যে ক্লাসের নাম বাংলার শিক্ষা অনলাইন ক্লাস। সেই বাংলার শিক্ষা অনলাইন ক্লাসের যে রুটিন বা প্রসিডিওর বা পদ্ধতি ক্লাস নেওয়ার তা অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বিদ্যালয়ের শিক্ষা বিভাগের উদ্যোগে করোনার কারণে উদ্বৃত্ত পরিস্থিতিতে দশম ও দ্বাদশ শ্রেণীর জন্য চালু হচ্ছে G24 ঘন্টার চ্যানেলের মাধ্যমে সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুম 2022। 17 জানুয়ারি থেকে সোমবার হতে শুক্রবার প্রতিদিন সকাল 10টায় 1 ঘন্টা লাইভ ক্লাস আয়োজিত হবে। সোম, বুধ, শুক্রবার দ্বাদশ শ্রেণীর ক্লাস এবং মঙ্গল ও বৃহস্পতিবার দশম শ্রেণীর ক্লাস আয়োজিত হবে। আলোচনায় থাকবেন বিশিষ্ট শিক্ষক মণ্ডলী। নির্দিষ্ট বিষয়ের অনুষ্ঠানে আগের দিন বেলা 12টা পর্যন্ত শিক্ষার্থীরা নিজের নাম, ক্লাস, স্কুলের নাম, জেলার নাম, বিষয় উল্লেখ করে হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে সেই প্রশ্ন করতে পারবে। অনুষ্ঠান চলাকালীন ফোন করার জন্য চোখ রাখুন G24 বাংলার পর্দায়। হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে দিয়ে দেওয়া হয়েছে, 9830409773। ইমেল আইডিও দিয়ে দেওয়া হয়েছে bsclassroom2022@gmail.com। টোল ফ্রি নম্বরও কিন্তু এখানে দেওয়া হয়েছে, 1800102-3158। বিষয়সূচি ও বিশদে জানতে লগ ইন করতে বলা হচ্ছে বাংলার শিক্ষা পোর্টাল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। বাংলার শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, বাংলার শিক্ষা ক্লাসরুম। 17 জানুয়ারি থেকে সোম থেকে শুক্র সম্পূর্ণভাবে তোমাদের সকাল 10টা থেকে ক্লাস নেওয়া হবে মাধ্যমিকের জন্য। মঙ্গল আর বৃহস্পতি, সোম, বুধ, শুক্র হচ্ছে উচ্চ মাধ্যমিকের জন্য, মাধ্যমিকের জন্য 2 দিন সপ্তাহে, উচ্চ মাধ্যমিকের জন্য 3 দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে সকাল 10টার থেকে জি বাংলা নিউজ চ্যানেলে এবং বাংলা শিক্ষা পোর্টালেও কিন্তু তোমরা পরবর্তীকালে সেই ভিডিওগুলো দেখতে পারবে। একই সাথে তোমাদের সকলকে জানিয়ে রাখি, তোমাদের যদি কোনো চ্যাপ্টারে কোনো রকম ডাউট থাকে সেটা কিন্তু তোমরা আগের দিন তোমরা টোল ফ্রি নাম্বারে ফোন করে কিংবা ইমেল অ্যাড্রেসে ইমেল করে তোমরা কিন্তু জানিয়ে দিতে পারো তোমাদের ডাউট। সেই ডাউট নিয়ে সম্ভবত ও পরবর্তী ক্লাসে আলোচনা করা হতে পারে। এরপরেই বলে রাখি টেস্ট পেপার সংক্রান্ত আপডেট নিয়ে। এ, তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য বিনামূল্যে যে টেস্ট পেপার আর সরকারের, রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় সেই টেস্ট পেপার প্রকাশিত হয়ে গেছে। সেই টেস্ট পেপার সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে, এ যেটা সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিন নিউজ পোর্টালে কিন্তু রীতিমতো বলে দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিকের জন্য কোনো রকম টেস্ট পেপার কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে না। যদিও মার্কেটে একাধিক টেস্ট পেপার রয়েছে, তোমরা যে কোনো টেস্ট পেপার কিনে নিতে পারো, কোনটা ভালো কোনটা স্কুল থেকে দিয়েছে সেরকম কোনো ব্যাপার না, কারণ টেস্ট পেপার মানেই হচ্ছে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের সংকলন। কিন্তু টেস্ট পরীক্ষা যেহেতু হয়নি,
প্র্যাকটিসের জন্য তোমাদের এইবার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অ্যাকর্ডিং যে কোনো টেস্ট পেপার তোমরা কিন্তু নিয়ে নিতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই। মূল উদ্দেশ্য হচ্ছে টেস্ট পরীক্ষা না হয় শুধুমাত্র প্র্যাকটিস, সেটাই যদি হয় সেক্ষেত্রে যে কোনো টেস্ট পেপারই তোমার জন্য কার্যকরী হতে পারে। তো মাধ্যমিকের ফর্ম ফিল আপের সময়সীমা আছে সেটাকে পিছিয়ে দেওয়া হলো, ও কারণ এই মুহূর্তে এ তোমাদের আগেও জানিয়েছি, উচ্চশিক্ষা সংসদ সভাপতিও জানিয়েছেন যে এই মুহূর্তে এ কোভিড সিচুয়েশানে অধিকাংশ কর্মচারী সংক্রমিত হওয়ায় কাজের এর পরিমাণ যেটা আছে সেটা অনেকটাই ধীর গতিতে চলছে, সেই কারণে কিন্তু সমস্ত কিছু পিছিয়ে যেতে পারে। সেই রকমভাবেই কিন্তু ও তোমাদের এই মুহূর্তে যে রেজিস্ট্রেশনের ক্রিয়াকলাপ রয়েছে সেটা কিন্তু অনেকটাই পিছিয়ে গেল, সময়সীমাকে অনেকটাই বাড়িয়ে দেওয়া হলো, যেটা তোমরা এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ এবং সংবাদ মাধ্যমেও বিষয়গুলো কিন্তু কারণসহ উল্লেখ করা হয়েছে। এরপরে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছো, অড সেমিস্টার দেবে, এ প্রস্তুতি প্রায় নিয়ে ফেলেছ, পরীক্ষা প্রায় সামনে চলে এসেছে, তোমাদের মনে অনেকেরই একটা ডাউট রয়েছে আমাদের পরীক্ষা কি স্থগিত হয়ে যাবে, পিছিয়ে যাবে। দেখো তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমাদের পরীক্ষা সম্পূর্ণভাবে অনলাইনেই হচ্ছে। হ্যাঁ, অনেক কলেজে কিন্তু ও যে পরীক্ষা অনলাইনে নেওয়ার জন্য যে শিক্ষকটুকুর প্রয়োজন পড়ে, ন্যূনতম ও ক্রাইটেরিয়ার প্রয়োজন পড়ে, সেই জন্য যে কর্মচারী বা শিক্ষকের প্রয়োজন পড়ে, তারাও কিন্তু কোভিড পজিটিভ হয়েছে, সেই কারণেই কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে। তোমরাও অনেকে জিজ্ঞাসা করছো যে আমাদের এর যে পরীক্ষা আছে সেটা কি স্থগিত হয়ে যাবে। তো প্রত্যেককে একটা কথা জানিয়ে রাখি, এই মুহূর্তে তোমাদের যে রুটিন রয়েছে, এ যেরকমভাবে অনলাইন রুটিন তোমরা পেয়ে গেছো, সেই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে, এটাই ইনফরমেশান রয়েছে। হ্যাঁ, আমরা শুনেছি স্থগিত হওয়ার একটা চান্সেস রয়েছে, কিন্তু সেটাই যে বাস্তবায়িত হবে এরকম কিন্তু কিছু নয়। অর্থাৎ তোমাদের যে সময় পরীক্ষা হওয়ার কথা রয়েছে সেই সময়ে কিন্তু মতো তোমরা প্রস্তুতি নাও এবং তোমাদের অনলাইনে সেই সময়ে কিন্তু পরীক্ষা হচ্ছে। আশা করছি সমস্ত বিষয়টাই তোমাদের জানালাম। আর আজকে খুব জোরে মুষলধারে প্রায় বৃষ্টি হচ্ছে, সেই কারণে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হতে পারে, তার জন্য দুঃখিত।